শান্তিপুর পৌরসভা দুটি ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারীদের দল থেকে বহিষ্কৃত করল তৃণমূল জানা যায় শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী ছিলেন অমল মন্ডল এছাড়াও শান্তিপুর চব্বিশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী ছিলেন শ্যামল মাহাতো শান্তিপুর পুরসভার পৌর নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই এই দুই পদাধিকারী তৃণমূল কর্মী তৃণমূল ছেলে নির্দল প্রার্থী হিসেবে জোড়া পাতা চিহ্নে দাঁড়িয়েছেন এরপর শুরু হয় তৃণমূলের ভেতরে তীব্র চল্পনা গতকাল রানাঘাট নজরুল মঞ্চে প্রত্যেক তৃণমূল প্রার্থীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা করলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণে তৃণমূল জেলা সভাপতি রতনা ঘোষকর সভাধিপতি রিক্তাকুণ্ড শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে শান্তিপুরের দুটি ওয়ার্ডের ওই তৃণমূলের পদাধিকারী দুই তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করে যদিও বিধায়ক জানান দল থেকে নির্দলে গিয়ে দলকে অপমান করেছে ওই দুই তৃণমূল কর্মী সেই কারণে দলের শীর্ষ নেতৃত্ব তাদের দল থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে একেবারে সময় উপচিত সিদ্ধান্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটাই চলে এভাবেই তারা বার্তা দেয় মানুষের মধ্যে দলীয় কর্মীদের মধ্যে আমাদের কাছে প্রার্থী নয় পতাকা পড়ো এক নম্বর ওয়ার্ডে অমল মন্ডল দাঁড়িয়েছেন কংগ্রেস সমর্থিত নির্দল হয়ে তাকে বহিষ্কার করা হলো তিনি কোনোদিনই পদাধিকারী ছিলেন না আর চব্বিশ নম্বরে শ্যামল মাহাতো এর আগে সেলের সভাপতি ছিলেন পরবর্তীকালে দলের মূল গা গাভাসী ছিলেন বর্তমানে তাকেও বহিষ্কার করা হয়েছে এতে আমি মনে করি খুব ভালো হলো এরা বাস্তবিক ভাবে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে না বা দলের কোনো উপকারে লাগবে বলে আমি মনে করি না আচ্ছা তারা যে দলের থেকে এতদিন দলের কর্মী হিসেবে কাজ করেছে তা কোথাও কি মনে হচ্ছে যে নির্বাচনের আগে এই যে সিদ্ধান্ত সেটা দলের সাথে বেমানি করা হলো দলের সাথে তো হান্ড্রেড পারসেন্ট ভাবেই করা হয়েছে কেন তারা এরকম করলেন দলের সাথে কাউকে না জানিয়ে দল যাকে প্রার্থী করেছে তাকে মেনে নিতেই হবে আর যদি মনেই হয় যে আমি মানতে পারবো না হবে না বসে যাব। বসে যাওয়া তবুও সম্মানের যে না আমি মানতে পারছি না আমি বিরোধিতা করছিলাম আমি ঘরে বসে গেলাম পরবর্তীকালে তারা যদি নিজেদের ভুল বুঝে আবার যদি তৃণমূলে ঢোকার চেষ্টা করে আপনারা কি সেটা সমর্থন করবেন আমাদের মহাসচিব কালকে তো বলেই দিয়েছেন কোনো দিনই আর নেওয়া হবে না বহিষ্কার করেছে এটা পরস্পর মুখে শুনছি আমি জানি না আমাকে এখনো কোনো নির্দেশ দেয়নি তাছাড়া দল তো একটা সিদ্ধান্ত নিতেই পারে আমাকে বহিষ্কার করেছে দল তো আমাকে মায়না দিয়ে রাখে না সিদ্ধান্ত নিতেই পারে কারণ আমি তো বারে একটা কথাই বলছি এই ভোটে এমএলএ হবে না এমপি হবে না এলাকার সাধারণ মানুষের চাহিদা একজন ভালো মানুষকে প্রতিনিধি করতে চাইছি আমাকে বহু মানুষ বলেছে বিভিন্ন দল থেকে বলেছে আমি তাই রাজি হয়েছি তো কী বলবেন এলাকার উন্নয়ন বা জয়লাপ নিয়ে আমি একটা আত্মবিশ্বাসী বা আশা রাখছি আমি বিপুল ভোটে জিতব জিতলে আমি তো মানুষের সঙ্গে সব সময় থাকি নতুন তো কিছু নয় আমার কলেজ লাইফ থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আমি মানুষের সেবা করেই থাকি নদীয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট আনন্দ বার্তা